ভোর পক্ষ থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা আমরা কম বেশি সবাই কিন্তু চার্জের একক জানি বা চার্জের ইউনিট জানি এবং চার্জ বলতে সাধারণত আধানকে বোঝায় এবং চার্জের একক হচ্ছে কুলম এখন এক কুলম পরিমাণ কতটুকু ছোট বা কতটুকু বড় সেটা নিয়ে আমাদের একটা আইডিয়া থাকা দরকার তাই আজকে আমাদের টপিকটা হচ্ছে এক কুলম চার্জ এটা কতটুকু বড় আমরা সচরাচর এক কুলম চার্জকে অনেক নগণ্য মনে করে থাকি বা অনেক নেগলেক্ট করে থাকি তো আজকে আমরা জানার চেষ্টা করব যে এটার আসলে ইফেক্ট কতটা ক্ষতিকর বা কতটা ভয়ঙ্কর তো প্রথমে আমাদের এই যে এক কুলম চার্জ এটা নিয়ে জানার জন্য আমাদেরকে কুলম্বের সূত্র জানতে হবে তো কুলম্বী সূত্র কি বলে যদি আমরা দুটো পার্টিকেল দেখি ধরা যাক এটা হচ্ছে একটা পার্টিকেল আর এটা হচ্ছে আমাদের আরেকটা পার্টিকেল বা বস্তু আমরা অবজেক্ট বলতে পারি এই দুজনকে এখন একজনের চার যদি কিউ ওয়ান হয় আরেকজনের চার যদি কিউ টু হয় তাদেরকে আমরা যদি একে অপরের থেকে ডি পরিমাণ ডিস্টেন্সে রাখি বা আর পরিমাণ যেটাই ধরি না কেন একটা ধরলেই হবে তো ডি পরিমাণ ডিস্টেন্সে যদি আমরা এদের দুজনকে রাখি তবে তাদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে তো আমি ধরে নিলাম প্রথমে চার্জ দুটো হচ্ছে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ দ্যাট মিন্স বিপরীত ধর্মী চার্জ আর আমরা যদি বিপরীত ধর্মী চার্জ সম্পর্কিত যে সমস্ত বস্তু আছে বা বিপরীত ধর্মযুক্ত বস্তুগুলো একে অপরকে আকর্ষণ করে এবং সমধর্মযুক্ত বস্তুগুলো একে অপরকে বিকর্ষণ করে যেটা আমাদের জানার কথা যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে বিপদ ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে তো এখানে যেহেতু একটা চার্জ প্লাস আরেকটা চার্জ হচ্ছে মাইনাস বা তাদের ধরনটা যেহেতু ভিন্ন তাই এরা একে অপরকে আকর্ষণ করবে এবং তারা যে আকর্ষণ করবে সেই আকর্ষণ বল এর একটা মান থাকে অর্থাৎ দুটো চার্জ যখন একে অপরকে আকর্ষণ করে অবশ্যই তারা একটা নির্দিষ্ট ফোর্সে বা নির্দিষ্ট বলে আকর্ষণ করে তো সেই বলটাকে আমি ধরে নিলাম এফ তাহলে এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান সমানুপাতিক হয় কার সমানুপাতিক হয় চার্জ দুটোর যে পরিমাণ আছে সেই পরিমাণের গুণফলের সমানুপাতিক দ্যাট মিন্স এফ সমানুপাতিক কিউ ওয়ান ইন্টু কিউ টু দ্যাট মিন্স দুটা চার্জের গুণফল এবং এই গুণফলের সমানুপাতিক হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এবং একই সাথে তাদের মধ্যে আরেকটা প্যারামিটার আছে যেটা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স বা দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাত হয় দ্যাট মিন্স আমি যদি আবার এফটাকে লিখি বা বল লিখি এ বলটা আমি বেসিক্যালি ওয়ান ডি হবে বা তাদের দূরত্ব এই যে ডি ওর বর্গের ব্যস্তানুপাত মানে হচ্ছে একটা বল আরেকটা কমে এবং ব্যস্তানুম থেকে লেখা হয় ওয়ান ডিভাইডেড বাই ওই রাশিটা ধারা দ্যাট মিন্স আমি যদি এখানে ডি বাড়াই তবে এফ কমবে আমি যদি ডি কমাই তবে এফ বা বলের মান বাড়বে এবং এটা কিন্তু আমরা বাস্তবও জানি আমরা যদি দূরত্বটা বাড়াই তবে আকর্ষণ বলের মান কিন্তু কমছে কেননা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং আমরা যদি আকর্ষণ বলের মান কমাই তবে তারা কিন্তু আকর্ষণ বল নেয় এটা হচ্ছে দূরত্ব যদি কমাই তবে তাদের কিন্তু আকর্ষণ বলটা অনেক বেড়ে যাবে বিকর্ষণ বলটা বেড়ে যাবে এখন এই যে এফ এই এফ আসলে দুইভাবে কাজ করে একটা হচ্ছে সে আকর্ষণ বল হিসেবে কাজ করে এবং আরেকটা হচ্ছে সে বিকর্ষণ বল হিসেবে কাজ করে দ্যাট মিন্স দুইভাবে আমাদের এখানে এফ বা বলটা কাজ করছে তো চার্জ দুটি যদি সমধর্মী হয় তবে অবশ্যই সেখানে বিকর্ষণ বল কাজ করবে চার্জ দুটি যদি বিপরীতধর্মী হয় তবে সেখানে আকর্ষণ বল কাজ করবে এবং আমরা ধরে রেখেছি চার্জ দুইটা হচ্ছে আমাদের পজিটিভ এবং নেগেটিভ দ্যাট মিন্স একটা আকর্ষণ ধর্ম এখানে কাজ করার সুযোগ আছে তো এখন আমরা যদি ফুল সূত্রটা লিখতে চাই ফ্যারাডা সূত্র তবে সেটা হবে কে সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কোয়ার যেটা আমরা অনেক আগে ফিজিক্সে কলেজ কিংবা স্কুলে পড়ে এসেছি এবং আমরা আরও একটা লাইন পড়ে এসেছি যেটা হচ্ছে অ্যা ফিজিকল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কোয়ার যেখানে কে ছিল একটা সমানুপাতিক ড্রুবক এবং এর কে ড্রুবকটার মাধ্যমে আমরা কিন্তু একটা মান পেয়েছিলাম আমাদের যদি মনে থাকে তবে আমি বলতে পারি কে এর একটা মান ছিল এই মানটাকে লাগা হতো ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইনট যেখানে অ্যাপসাইনট ছিল হচ্ছে আমাদের শূন্য স্থানের বেতনযোগ্যতা এবং কখনও কখনো এটাকে অ্যাপসাইনোট না লিখে শুধু অ্যাপসাইনোটও লেখা হতো বা শুধু অ্যাপসাইন লেখা হতো যেটাকে বলা হয় শূন্য স্থানের পারমিয়েবিলিটি বা বেদনযোগ্যতা তো এখন এই কে এর একটা মান কিন্তু আমাদের জানা ছিল সেটা ছিল নাইন ইন্টু টেন টুয়েন্টি পাওয়ার নাইন এবং নাইন ইন্টু টেন টুয়েন্টি পাওয়ার নাইন এই মানটা আমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট এবং আমরা যদি এটার একটা ইউনিট দেখতে চাই তবে ইউনিটটা কত হবে নিউটন মিটার স্কোয়ার এবং কুলম ইনভার্স টু তো এটা ছিল আমাদের কে বা সমানুপাতিক যে ধ্রুবক ছিল কুলম্ব সূত্রে তার যে একক দ্রুবক সামানুপাতিক ধ্রুবক তার ইউনিট এবং এই টোটাল সূত্রটা ছিল আমাদের কুলম্বের সূত্র বিজ্ঞানী কুলম এই সূত্রটা তৈরি করেছেন তো আমাদের এখন টার্গেট হচ্ছে এক কুলম বা ওয়ান কুলম চার্জের পরিমাণ কতটুকু সেটা বের করা তা আমরা যদি ওয়ান কুলম চার্জের পরিমাণ বের করতে চাই তবে আমরা কিউ ওয়ানকে ওয়ান কুলম দিয়ে রিপ্লেস করতে পারি কিউ টুকেও আমরা ওয়ান কুলম দিয়ে রিপ্লেস করতে পারি তো তাই যদি করি আমরা একটু দেখে নি তো মানগুলো কেমন হয় এবং আমি ধরে নিলাম আমাদের মাঝখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে অনলি ওয়ান মিটার তো আমি যদি সোজা করি তাহলে এ বা বলের মান পাবো এ আমাদের বলতে পারি কে ইন্টু আমাদের কিউ ওয়ান ছিল হচ্ছে ওয়ান কুলম আবার কিউ টু ছিল হচ্ছে ওয়ান কুলম এবং আরেকটা বিষয় বলে রাখি আমাদের চার্জ পজিটিভ হোক বা নেগেটিভ হোক তাতে কোনো সমস্যা নেই আমরা ওই চার্জের যে মান সেই মানটাকে আমরা এই সূত্রের মধ্যে দ্যাট দ্যাটমিন্স আমরা এখানে মাইনাস বা প্লাস এগুলো কিছুই লিখবো না আমরা জাস্ট সূত্রের যে মান অর্থাৎ যে ওয়ান কুলোম ওয়ান কুলম এই পরিমাণটাকে লিখবো এবং আমরা পরবর্তীতে এটার মান বের করার পর বিচার করব এটা আকর্ষণ হবে না বিকর্ষণ হবে সেটা বিচার করব আমরা এখানে কিউান এবং কিউ এর প্রকৃতি দেখে আমাদের এখানে কিউয়ান হচ্ছে পজিটিভ কিউ টু হচ্ছে নেগেটিভ দ্যাট দ্যাটমিন্স আমাদের এখানে যে আকর্ষণ বলটা বের হবে এটা কখনোই আমরা বিকর্ষণ বল করতে পারবো না এটা অল টাইম আকর্ষণ বলই হবে আমরা এখন এফ এর মানটা বের আমাদের দূরত্ব ছিল মিটার মিটার দ্যাট দ্যাট মিন্স ডি স্কোয়ার তা এখন আমি যদি এফ এর মান বা বলের মানটা বের করতে চাই তবে কে এর মানটা বসিয়ে দিই নাইন ইনটু টেন দি পাওয়ার নাইন ইন্টু এই সবগুলোর মান কিন্তু ওয়ান ওয়ান কুলম ওয়ান কুলম ওয়ান মিটার স্কোয়ার সবগুলোর মান হচ্ছে ওয়ান এবং একক হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র কুলম স্কোয়ার মিটার ইনভার্স টু থাকছে দ্যাট মিন্স এটা কিন্তু আমাদের এ বা বলের একক এবং একই সাথে কে এর কিন্তু একটা একক ছিল এবং কে এর এককটাকে আমি যদি এই পাশে গুন করি সেটা ছিল নিউটন মিটার স্কোয়ার কুলোম ইনভার্স টু তো টোটালটা আমি যদি করি দেখতে পাচ্ছি এখানে কুলম স্কোয়ার কুলম ইনভার্স টু এই দুটো একক কাটা যাবে আবার মিটার স্কোয়ার মিটার ইনভার্স টু এককটা কাটা যাবে শুধুমাত্র নিউটন এই এককটা থাকবে তো তাই যদি থাকে আমি বলতে পারি নাইন ইন্টু টেন নাইন নিউটন হবে আমাদের যে ফাইনাল রেজাল্ট তো এটা আসলে কী মিন করে এটা মিন করে যে দুটো চার্জ যাদের মান ওয়ান কুলম করে একটা যদি পজিটিভ হয় একটা যদি নেগেটিভ হয় এবং তাদেরকে যদি আমি এক মিটার দূরত্বে রাখি তবে তারা একে অপরকে সাধারণত নাইন ইন্টু টোয়েন্টি পয়েন্ট নাইন নিউটন বলে আকর্ষণ করবে তো এখানে যে নাইন ইন্টু টেন টু টু নাইন নিউটন এই বলের মানটা কিন্তু নেহাতি ছোট না কেননা আমি যদি সাধারণত কোনো একটা টেবিলে টোকা দেই বা কোনো একটা দেওয়ালে যদি আঙুল দিয়ে টোকা দিই একটু জোরে তবে সেটা মোটামুটি এক নিউটন বল হিসেবে কাজ করে অথবা আপনারা নিতে পারেন যে আমি যদি ধরি একশো গ্রামের কোনো একটা বস্তু প্রায় একশো গ্রাম তো একশো গ্রামের কোনো একটা বস্তুকে যদি আপনারা উপরে থেকে নিচে ছুঁড়ে ফেলেন অথবা বলা যায় আপনারা হাতের মধ্যে একশো গ্রামের একটা বস্তু নিয়ে দাঁড়িয়ে আছেন ধরা যাক এটা হচ্ছে একটা পাত ওর ওজন হচ্ছে একশো গ্রাম তো এটাকে আপনারা যখন হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবেন তখন এই বস্তুটা আপনাদেরকে যতটুকু পরিমাণ ফোর্স দিবে সেই ফোর্সটাই হচ্ছে আমাদের ওয়ান নিউটন এটা কীভাবে এসেছে আপনারা টু এম এমজি এই সূত্রটা ইউজ করে বের করতে পারবেন খুব সহজেই তাহলে প্রায় একশো গ্রাম ভরের কোনো একটা বস্তু আমি যদি ঝুলিয়ে রাখি সেটা আমার হাতে যতটুকু পরিমাণ ফোর্স দেবে বল দিবে সেটা হচ্ছে আমাদের ওয়ান নিউটন বল তো এখন ওয়ান নিউটন বলে যদি আমাদের মোটামুটি এরকম হয় তো নাইন টু টেন টোয়েন্টি ফোর নাইন মানে নয়ের পর আরও নয়টা শূন্য বসবে তো নয়ের পর এরকম নয়টা যদি শূন্য বসে তাহলে যতগুলো বিশাল পরিমাণ আমাদের নিউটন আসবে বা বল আসবে সেটাই কিন্তু এক কুলম ইউজ করতে পারে দ্যাট মিন্স দুইটা এক কুলম্বের বস্তুকে আমি যদি পাশাপাশিভাবে রাখি বা তাদেরকে যদি সমধর্মী চার্জ হিসেবে রাখি বা বিপরীত ধর্মী চার্জ হিসেবে রাখি তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে নাইন ইন্টু টেন ডুটি ফর নাইন যদি তাদের মাঝখানে দূরত্ব ওয়ান মিটার হয় এবং তাদের পরিমাণ যদি ওয়ান কুলম হয় তার মানে ওয়ান কুলম এই চার্জের যে ক্ষমতা সেটা কিন্তু কখনোই কম ক্ষমতা না সেটা কিন্তু অত্যাধিক বেশি ক্ষমতা অর্থাৎ আমরা যদি দুইটা পাশাপাশি বস্তুকে বা ব্যক্তিকে যাদের যে কোনো সংখ্যক ঘর হোক সমস্যা নেই বাট তাদের হাতে যদি আমি এক কুলম্বের দুইটা সমধর্মী বলকে যুক্ত করে দিই বা রাখি তবে সেই বল দুটি একে অপরের থেকে প্রায় নাইন ইন্টু টেন নাইন নিয়টনে বিকর্ষণ করবে যদি তাদের মাঝখানে আমাদের দূরত্বটা ওয়ান মিটার হয় এবং এই বিকর্ষণটা এতটাই বেশি যে এটা হয়তো পৃথিবী থেকে তাদেরকে বের করেও দিতে পারে আর যদি তাদের হাতে কোনো মতে দুটা বিপরীত ধর্মী চার্জ তবে তারা একে অপরের সাথে আকর্ষণ হওয়ার মাধ্যমে পুরোপুরি গুরিয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে তাদের বডিগুলো তার মানে বলা যায় এক চার্চ চার্জ আসলেও কম না এটার মান অনেক অনেক বেশি যদি আমরা ক্যালকুলেশন করি এটা ম্যাথমেটিক্যালি প্রুফ এবং অ্যাকচুয়ালি এটা থিওরিটিক্যালি প্রুফ এবং একই সাথে এটা প্র্যাকটিক্যালিও কিন্তু প্রুভ করে যে এক নিউটন চার্জের পরিমাণ অনেক অনেক বেশি এবং এটার ইফেক্টও অনেক বেশি তো এতটুকু ছিল আমাদের এক কুলম চার্জের ক্ষমতা নিয়ে আমাদের আজকের এই পর্বটা এবং একই সাথে আরেকটা বিষয় বলে রাখতে হবে যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন যাতে আমাদের তৈরি করা যে কোনো ভিডিও আপনারা পেয়ে যান এবং একই সাথে বেল আইকনে প্রেস করতেও ভুলবেন না এবং অবশ্যই সবসময় সাথে থাকবেন ভোল্লেস ল্যাবের এই ইউটিউব চ্যানেলের সাথে